ভারত বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় তিন মাস, কিন্তু বিশ্বকাপের ভরাডুবির কোনো সঠিক কারণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হয় প্রায় এক মাস পর, সেই রিপোর্ট বিসিবির কাছে জমা পড়েছে। তবে গুঞ্জন ওঠে তদন্ত রিপোর্টে একজন প্রভাবশালী বিসিবি পরিচালকের নাম উঠে এসেছে, যার কারণে টাইগারদের পারফরমেন্সের এমন করুণ দশা। শনিবার বিসিবি পরিচালকদের মিটিং শেষে বিসিবি সভাপতি শেখ গুঞ্জনের ইতি টানেন। আপনাদেরকে যেটা বললাম, আমি এই এই রিপোর্টটাই আমাকে যে সেদিন আমাকে একটা রিপোর্টই দিয়েছে চেয়ারম্যান, সো আই হ্যাভ দ্য রিপোর্ট। এইখানটায় কোনো ডাইরেক্টর তো দূরে থাক, এরকম কোনো একটা লাইনও নাই, একটা শব্দও নাই। মানে এখন রিপোর্ট একটা হবে, এরকম তো প্রতিদিনই রিপোর্ট হচ্ছে। আমাকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নাই, আমি আপনাদেরকে পড়ছি না। বাট আজকে আমি জালাল ভাই এবং খালেদ মাহমুদ সুজন এবং আরও কয়েকজন ডাইরেক্টরের সামনে পুরো রিপোর্টটা পড়ে শুনিয়েছি। মাহমুদুল্লাহ রিয়াদ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকবেন বলেও ইঙ্গিত দেন বিসিবির প্রধান। ওয়ার্ল্ড কাপের আগে আর কার কার ইনক্লুশন হচ্ছে সেটার উপরও নির্ভর করে ওয়ার্ল্ড কাপের টিমটা কী হবে, এখনই বলা যাচ্ছে। এখন যে অবস্থা আছে তাতে করে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য টিম, আমাদের স্কোয়াডে থাকছে। তামিম ইকবাল ইস্যুতে পাপন জানান তার সঙ্গে আলোচনায় বসবেন। তামিমের বিষয়টা একটু সেন্সিটিভ ইস্যু এই কারণে যে হঠাৎ করে ও যখন নাকি খেলাটা ছেড়ে দিল একটা ম্যাচ খেলে সিরিজের মাঝখানে, ওটা যে কেন ছেড়েছে ওটাই এখন পর্যন্ত জানি না। সো আসলে গোড়াতে প্রথম প্রবলেমটাই যদি আমরা না জানি, পরবর্তীতে কী হলো না হলো এইগুলো কিন্তু সলিউশনটা দিতে পারবে না সমস্যা। কেন সে ওই সময় খেলাটা ছেড়ে দিয়েছিল, পরেরটা পরে, আগে প্রথমটাই আসি, কারণ প্রথম ধাক্কাটা হলো ওখানে, কারণ এটা তো টোটালি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তারপর ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে, সো এই জিনিসগুলো আগলে আমরা যতক্ষণ পর্যন্ত ওর সাথে কথা বলার পরে আপনাদের কাছে এটা নিয়ে কথা বলা উচিত, এর আগে বলাটা ঠিক হবে বলে আমার মনে হয়। আমার সাথে সেদিন জালাল ভাই এবং তামিম ছিল, এখানে আসছিল, সে এসে সে আমাদেরকে জানাই দিল যে সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছে এবং মিডিয়াকে বলবে। মিডিয়া তখন নিচে, কিন্তু কেন কি এই নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। এর আগে বিসিবি পরিচালকদের দশম সভা অনুষ্ঠিত হয়, সেখানে আগামী 31 মার্চ অনুষ্ঠেয় এজিএম এর আলোচ্য বিষয় এবং পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।